সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমরা পর্যায়ক্রমে সহজ থেকে ধীরে ধীরে একটু জটিল সৃজনশীল অঙ্কের দিকে অগ্রসর হব। আমরা একটু প্রথম অঙ্কটি দেখি কি আছে। এখানে বলছে যে চিত্রের উদ্দীপকটি লক্ষ্য করো। কি আছে উদ্দীপকে? এখানে একটি চৌম্বক ক্ষেত্র দেয়া আছে, সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর এ বি তার, বিসি, সিডি এবং ডিই, এই তারের প্রত্যেকটি অংশে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ আই এর দিকগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে, আই। এবং এখানে বিসি এবং সিডি এর মধ্যবর্তী কোণের পরিমাণ দেয়া আছে 25 ডিগ্রি। বিসি তারের দৈর্ঘ্য 0.16 মিটার আর সিডি তারের দৈর্ঘ্য দেয়া আছে 0.20 মিটার। কিছু জিনিস এখানে উল্লেখ করা আছে, সেটি হচ্ছে তারের প্রত্যেকটি অংশের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর যে চৌম্বক ক্ষেত্রটি অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে সেটির মান হচ্ছে 0.15 টেসলা। তাহলে এর আলোকে ক নম্বরে বলছে যে তারের প্রতিটি অংশের উপর ক্রিয়াশীল বলের মান বের করো। প্রথমে সমাধানে আসো। ক নম্বর সমাধান, ক নম্বর সমাধানে দেখো কি বলছে, তারের প্রতিটি অংশের উপর ক্রিয়াশীল বলের মান বের করো। তাহলে খেয়াল করে দেখো, এ বি অংশের উপর ক্রিয়াশীল বল বা বলের মান কত হবে একটু খেয়াল করি আমরা। আমাদের মূল সূত্র কি জানা আছে? মূল সূত্র হচ্ছে F = IL×B। এখান থেকে আমরা কি পাই? IL×B sin θ, ঠিক আছে। তাহলে এ বি অংশ অর্থাৎ এ বি তার এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই কি আছে? সমান্তরালে আছে। অতএব এখানে থিটার পরিমাণ হবে কত? θ = 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে মান আই এল বি যাই থাকুক না কেন, যদি মানগুলো আমরা বসিয়েও দিই, আলটিমেটলি কত হবে? 5×L এর মান এখানে দেয়া নেই, তাহলে এল এলই থাকলো, বি এর মান 0.15×sin 0°, আলটিমেটলি মানটি কত হবে? 0, মান হবে 0। এটি ভেক্টর রূপ, আমরা এখান থেকে এখানে আসব ভেক্টর রূপ। তাহলে F = আমরা লিখতে পারবো কত? F = IL×B sin θ = তাহলে এখন আমরা এই মানগুলো বসিয়ে দিলে পরে কি দাঁড়াচ্ছে? এ বি অংশের উপর ক্রিয়াশীল বলের মান 0, ঠিক আছে। অনুরূপভাবে খেয়াল করো, ডিই এই অংশ, ডিই এই অংশের উপর ক্রিয়াশীল বলের মান একইভাবে এখানেও ডিই বি এর সমান্তরাল। অতএব এখানেও এল এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? θ = 0°। অতএব
এই ক্ষেত্রেও মান হয়ে যাবে কত 0 তারপরে আছে কি BC অংশ এইখানে আমরা একটু আসি BC তারের BC অংশের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে এখানে খেয়াল করি একটু F is equal to I L B sin theta ঠিক আছে এখানে থিটা পরিমাণ কত B যাচ্ছে এই দিকে আর অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক এই বরাবর আর দৈর্ঘ্য BC এটি আছে হচ্ছে এই বরাবর ঠিক আছে প্রবাহ যাচ্ছে এই বরাবর অতএব L এবং B এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি অতএব এখানে মান যদি বসিয়ে দেই I এর পরিমাণ কত 5 ইনটু L এর মান দেয়া আছে এখানে কত L is equal to 0.16 মিটার অতএব 0.16 ইনটু B এর মান 0.15 ইনটু sin 90 ডিগ্রি is equal to এটি যদি সলভ করো এর মান চলে আসবে হচ্ছে 0.12 নিউটন ঠিক আছে তাহলে এই মানটি আমরা একটু খেয়াল রাখব যে BC অংশের উপর BC অংশের উপর বলের মান F is equal to 0.12 নিউটন তারপরে CD অংশের উপর বলের মান CD অংশের উপর ক্রিয়াশীল বল কত হবে জাস্ট এখানে L এটি যদি L1 হয় L1 দাও তাহলে এটা L2 is equal to 0.20 মিটার তাহলে কত হবে I L2 B sin থিটা ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো যে L এবং B এর মধ্যবর্তী কোণ কত হয় খেয়াল করে দেখো যে B যাচ্ছে কোন দিকে আমরা যদি একটু এভাবে দেখাই B যাচ্ছে এই দিকে এই হচ্ছে B এর দিক আর এই দিক বরাবর আছে তার দিক আর এখানে CB আছে এই বরাবর তাহলে খেয়াল করে দেখো আলটিমেটলি এইখানে যদি আমরা এটাকে B এর সাথে তুলনা করি তাহলে এখানেও আমাদেরকে কি করতে হবে একটি এই BC এর সমান্তরাল করে রেখা টানতে হবে তাহলে BC সমান্তরাল করে রেখা টানলে এটি 25 ডিগ্রি এটি অফকোর্স 25 ডিগ্রি এবং এই কোণটিও অফকোর্স 25 ডিগ্রি তাই তো দাঁড়াচ্ছে একান্তর কোণ এবং B প্রতিল কোণ তাহলে বাকি যে কোণটুকু থাকছে সেই কোণটুকের মান কত হবে এই অংশটুকু B এর সাথে L এর দিক ঠিক আছে এটুকু হবে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি ঠিক আছে খেয়াল করো একটু খেয়াল করলেই এখানে কোণের মানটা বের হয়ে আসবে তাহলে এখানে মান বসিয়ে দিলে কত হচ্ছে I 5 অ্যাম্পিয়ার ইনটু L2 এটি হচ্ছে 0.20 ইনটু B এর মান 0.15 ইনটু sin 65 ডিগ্রি ঠিক আছে তাহলে এই অংশটুকু যদি ক্যালকুলেশন করা যায় এখানেও বলের পরিমাণ 2.12 নিউটনই আসে এই ছিল হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর অর্থাৎ কয়ের উত্তর এবার দেখো খেয়াল করে
হয় কি বলছে বিসি এবং সিডি অংশের বলের মান এবং দিক ব্যাখ্যা করো তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে ক থেকে আমরা পাচ্ছি কি বিসি অংশের উপর বলের মান হচ্ছে 0.012 নিউটন এবং সিডি অংশের উপর ক্রিয়াশীল বলের মান 0.12 নিউটন কিন্তু দিক কি হবে দিক অবশ্যই আমাদেরকে খেয়াল করি আমরা বিসি অংশে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন বরাবর এই বরাবর তাহলে এখানে যদি আমরা কি করি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম তাহলে বলের দিক নির্ণয় সংক্রান্ত দক্ষিণ হস্ত কি বলে দক্ষিণ হস্ত এভাবে প্রসারিত করতে হবে দেখানোই মুশকিল প্রসারিত করে এই বৃদ্ধাঙ্গুলিকে ধনাত্মক চার্জ তথা প্রবাহের দিক এবং এই আঙ্গুলগুলো যদি আমরা কি করি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করি তাহলে হাতের যে তালু এই তালু তালুর উপর লম্ব বরাবর হবে চৌম্বক বলের দিক তাহলে এখানে যদি আমরা বিসির উপর এই নিয়ম অ্যাপ্লাই করতে চাই হাত ঢাকা করতে হবে এভাবে সম্ভব না তাহলে আমরা এইভাবে যদি ধরি খেয়াল করে দেখো এইরকম করে তাহলে কি হচ্ছে এই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক এই হচ্ছে আই এর দিক তাহলে হাতের তালু কিন্তু কি ভিতরের দিক চলে যাচ্ছে ঠিক আছে এই হাতের তালুর দিক কি হয়ে যাচ্ছে খেয়াল করো আবারও ভেতরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ বিসি অংশে যে বল ক্রিয়াশীল আছে সেটির দিক হবে কি বোর্ডের বা এখানে এখানে তো আমরা বোর্ডই ব্যবহার করছি বোর্ডের তলের ভেতরের দিকে ঠিক আছে ঠিক একইভাবে এখানে সিডি এই অংশের উপর যদি দক্ষিণ হস্ত নিয়ম অ্যাপ্লাই করো তাহলে এটা কোন দিকে যাচ্ছে এই দিকে তাই তো খেয়াল করো একটু বাঁকা করলে পারে আর প্রবাহের দিক যদি এই বরাবর আসে তাহলে আলটিমেটলি এটি আসবে কোন দিক বরাবর এটি আসবে উপরের দিক বরাবর হাতকে ওইভাবে বাঁকা করা সম্ভব না তো তারপরে দেখানোর চেষ্টা করছি এরকম আর এইটাকে এভাবে একটু হেলিয়ে দিতে হবে এরকম তাহলে কি হচ্ছে এই হচ্ছে প্রবাহের দিক এই দিকে চলে যাবে বিয়ের দিক এটা বাইরে চলে আসবে বোর্ডের বাইরে চলে আসবে অতএব সিডি অংশে বলের দিক হবে কি এই বোর্ডের তলের উপর লম্ব বরাবর বাইরের দিক কেমন দুই নম্বর সমস্যা আমাদের কি বলছে এখানে চিত্রের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে উদ্দীপকে পি বিন্দুটি তার দ্বয়ের মধ্যবিন্দুতে অবস্থিত কি আছে উদ্দীপকে এখানে দুটি তার পরস্পর সমান্তরালে আছে এবং উভয়ের মধ্য দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে উভয় তারের দৈর্ঘ্য যদিও আমরা এল ওয়ান এল টু বলেছি 10 মিটার আর পি বিন্দুটি এই দুই তারের মাঝখানে এ তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 12 অ্যাম্পিয়ার এবং বি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই টু কত 15 অ্যাম্পিয়ার উভয় তারের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার এর আলোকে বলছে যে এ তারের প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বলের মান কত তাহলে ক নম্বরের সমাধান আমরা করি সমাধান ক আমরা জানি যে কি তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল চৌম্বক বলের মান এফ ইজ ইকুয়াল টু মিউ নট আই ওয়ান আই টু বাই টুয়াইস পাই ঠিক আছে তাহলে কি কি মান আমাদের এখানে দেওয়া আছে একটু দেখি আমরা আই ওয়ানের মান 12 অ্যাম্পিয়ার আই টু এর মান 15 অ্যাম্পিয়ার
পাই এর মান তো আমরা জানবো মিউ নট এর মানটা আমরা দেখে নেই মিউ নট সমান কত 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এর একক কি হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই আমরা কত পাবো আমরা সরি এখানে একটু ভুল হয়ে গেছে 2 আর আর এর মানটা কত এখানে আর ইজ ইকুয়াল টু আর বলতে কি হবে এই বিন্দুর মান বোঝাচ্ছে অর্থাৎ তার থেকে বিবেচিত বিন্দুর দূরত্ব ঠিক আছে তাহলে উভয় ক্ষেত্রে আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি বলছে খেয়াল করে দেখি আমরা এটা আসলে হয়ে যাবে কত আর 1 এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু আর 1 আবার এখান থেকে এইটুকু হয়ে যাবে হচ্ছে আর 2 আর 2 তাহলে আর 1 ইজ ইকুয়াল টু আর 2 ইজ ইকুয়াল টু আর বাই 2 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কে আগে আমরা কি করব মিটারে কনভার্ট করব অর 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার ডিভাইডেড বাই 2 আলটিমেটলি এটি তাহলে হয়ে গেল কত ইজ ইকুয়াল টু 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার ঠিক আছে তাহলে তাহলে আমাদের প্রথম যে সূত্রটি অর্থাৎ অংশটি সেটার জন্য আমরা মানগুলো বসিয়ে দিই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইনটু 12 ইনটু আমরা একক ছাড়া বসাচ্ছি ইনটু 15 ডিভাইডেড বাই 2 ইনটু এই মানটা বসাও 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ঠিক আছে তাহলে এইটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এর মান আমরা পাবো 7.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কি বলের মান নিউটন কিন্তু খুব কোন ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে তাহলে অবশ্যই কি হবে পার মিটার নিউটন পার মিটার ঠিক আছে প্রথম অংশ অর্থাৎ প আমরা পেয়ে গেলাম খ পেয়ে এসে কি বলছে একটু দেখি খ এর ক্ষেত্রে বলছে পি তারের প্রবাহের দিক বিপরীত করলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে কি তাহলে আগে দেখি যে বর্তমান অবস্থায় পি বিন্দুতে কি চৌম্বক ক্ষেত্রের মান কত তাহলে চৌম্বক ক্ষেত্রের মান এই এ তারের জন্য এ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি বি ওয়ান হয় তাহলে বি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কত জানি মিউ নট আই ওয়ান কার সূত্র বাই সেপারেটর সূত্র টুয়াইস পাই পি আর ওয়ান ঠিক আছে তাহলে মানগুলো বসিয়ে দাও মিউ নটের মান 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 একক ছাড়া ইনটু আই ওয়ান এর মান কত 12 ডিভাইডেড বাই 2 পাই ইনটু আর ওয়ান এর মান কত ছিল আমাদের 2.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে এখানে আমরা এই মানটি হিসাব করলে পাবো 9.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা এখন এর দিক কোন দিকে হবে দিক নির্ণয় চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের ক্ষেত্রে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এই কোন দিকে হয়ে যাচ্ছে প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি আর
বাকি আঙ্গুলগুলো যে দিক প্রকাশ করে কোন দিক প্রকাশ করছে ভেতর দিকে ঠিক আছে তাহলে অবশ্যই প্রথম ক্ষেত্রে আর ওয়ান এর জন্য পি বিন্দুর দিক হবে কি ভেতর মুখী এই ভেতর মুখী দ্বিতীয়টা আমরা আসি যে বি তারের বর্তমান অবস্থা এই দিকে প্রবাহের জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত তাহলে বি তারের জন্য বি টু একই তো থাকছে শুধু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কত 15 এটা যদি হিসাব করো তাহলে এখানে মান পাবা 15 মান আর বাকিগুলো দূরত্বগুলো সব একই আছে ঠিক আছে তাহলে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা অবশ্যই এই মানটা আগের মানের আমরা এখানে একটু লিখে রাখি v1 is equal to 9.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা পেয়েছি ঠিক আছে আর v2 পেলাম কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা অবশ্যই v2 বড় v2 এর দিক কোন দিকে হবে তাহলে যথারীতি কি করব আমরা বৃদ্ধাঙ্গুলি কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বৃদ্ধাঙ্গুলি যদি প্রবাহের দিকে ধরি তাহলে কি হবে এই আঙ্গুলগুলো কোন দিক দেখাচ্ছে আঙ্গুলগুলো বাইরের দিকে চলে আসছে ঠিক আছে তাহলে b2 এর সরি b2 তথা b তারের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক হবে কি কাগজটা এই বোর্ডের তলে বাইরের দিকে বা উপরের দিকে আর b1 এর জন্য ভেতরের দিকে তাহলে এখানে কি লিখব সেটি উপরের দিক দেখানোর জন্য আমরা এভাবে কি ডট চিহ্ন ব্যবহার করি তাহলে লব্ধি এই পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এটি কত হবে লব্ধি অবশ্যই লব্ধি যদি চৌম্বক ক্ষেত্র বি হয় তাহলে অবশ্যই বি2 মাইনাস বি1 ইজ ইকুয়াল টু এটাকে ইয়ে করে দাও 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা মাইনাস 9.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা ইজ ইকুয়াল টু বি এর মান আমরা পাবো হচ্ছে 2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা ঠিক আছে এবং লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক অবশ্যই কি b2 যেদিকে অর্থাৎ b2 এর দিক যেদিকে তার মানে b তারের জন্য যেদিকে হয়েছে কোন দিকে হয়েছে বোর্ডের তলের বাইরের দিকে দ্যাট ইজ বোর্ডের তলে লম্ব বরাবর বাইরের দিকে তাহলে এই লব্ধির দিকও হবে বাইরের দিকে পরবর্তী অংশ যেটি সেটি হচ্ছে যে বি তারের প্রবাহের দিক বিপরীত করলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে কিনা সেটাই আমাদের দেখার বিষয় আমরা লব্ধি পেলাম কত একটু দেখি এখানে লিখে রাখি বি ইজ ইকুয়াল টু 2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা ঠিক আছে এবার শুধুমাত্র কি হবে বি তারের প্রবাহের দিক এখন আর এদিকে না থেকে এই দিকে হয়ে যাবে প্রবাহের মান কিন্তু একই থাকছে ঠিক আছে প্রবাহের মান যদি একই থাকে তাহলে অবশ্যই বি2 এর যে মান আগে যেটা পেয়েছি ঠিক আছে প্রবাহের মান যেহেতু একই আছে অতএব বি2 অর্থাৎ বি তারের জন্য মান যেটি আমরা আগে পেয়েছি সেই মানটি থাকবে দিকটা কোন দিক হবে সেটি হচ্ছে এখন দেখার বিষয় এখন প্রবাহ যেহেতু কি এই দিকে হয়ে যাচ্ছে আগের বেলা উপরে যখন ছিল তখন কিন্তু তার দিক ছিল কি বোর্ডের তলের উপর লম্ব বরাবর বাইরের দিকে তাহলে প্রবাহের দিক যেহেতু এই দিক ওই ফ্লেমিং এর
ডানহস্ত নিয়ম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ডানহস্ত নিয়ম 2 অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই এখানেও কি পাবো আমরা, এটি এই দিকে করে ধরো, এটাও অন্তর্মুখী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে এই ক্ষেত্রেও এসে যাচ্ছে কত, অন্তর্মুখী। তাহলে বি ওয়ান এর জন্য দেখছিল অন্তর্মুখী, বি টু এর জন্য দিক হয়ে যাচ্ছে অন্তর্মুখী বা ভিতরমুখী। অবশ্যই এক্ষেত্রে লব্ধি চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু এক্ষেত্রে বি ওয়ান প্লাস বি টু ইজ ইকুয়াল টু, মান দুটি বসিয়ে দাও, বি ওয়ান এর মান আগে ছিল 9.6 × 10⁻¹⁵ টেসলা, প্লাস এখন বি টুর মান একই আছে 1.2 × 10⁻¹⁴ টেসলা। এটা হিসাব করো, হিসাব করলে এটি আসবে হচ্ছে 2.16 × 10⁻¹⁴ টেসলা। তাহলে কি হলো, আচ্ছা দিকটা কোন দিক হবে এই লব্ধির, এই লব্ধির দিক দিকটা অবশ্যই যেহেতু দুই তারের জন্যই কি চৌম্বক ক্ষেত্রের দিক অন্তর্মুখী বা ভিতরের দিকে, লব্ধিটাও ভেতরের দিকেই হবে। ঠিক আছে, কিন্তু একটি বিষয় এখানে দেখার বিষয়, সেটি হচ্ছে আগের বেলায় লব্ধি ছিল হচ্ছে কত, 2.4 × 10⁻¹⁵ টেসলা। ঠিক আছে, এবং সেটি ছিল হচ্ছে বাইরের দিকে, যখন প্রবাহের দিক চেঞ্জ হয়ে গেল তখন লব্ধির মান হয়ে যাচ্ছে 2.16 × 10⁴ টেসলা। ঠিক আছে, এবং সেটির দিক হচ্ছে ভেতরের দিকে, তাহলে অবশ্যই প্রবাহের দিক কী করলে, এই কথা অনুযায়ী বি তারে প্রবাহের দিক বিপরীত করলে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রও পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই যে চৌম্বক ক্ষেত্রের মানও পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই সাথে তার দিকও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থাকো, আগামীতে আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো।